পঞ্চম শ্রেণীর আজকের পরি আমাদের পরিবেশ এই বিষয়ে আমরা ত্বকের নি সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা স্কুলের কাছে এসে হঠাৎ হচট খেয়ে পড়লো সুজন হাঁটু আর কোনোইতে লাগলো সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল কোনোইতে খানিকটা ছেড়ে গেছে একটা জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাঁটুতে একটু ছড়েছে একটু জল জল কিছু বেরিয়েছে খানিকক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেরসায় ওষুধ দিলেন মিনা সব দেখছিল সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত দিদি ক্লাসে এলে সে জানতে চাইলো দিদি বলেন ঠিকই দেখেছ তকের উপর ত্বকের উপর স্তরে রক্ত থাকে না রবি বললো ওই স্তরের উপরটা মরা কেটে গেলেও কিছু হয় না তাই না হ্যাঁ ভেতরের স্তরে আঘাত লাগলে কিছুটা জ্বালা করবে মিনা বললো পুড়ে গেলে খুব জ্বালা করে তখন ঠান্ডা জল দিতে হবে ধরো কবজির কাঁচটা পুড়েছে খানিকটা ঠান্ডা জল হাতে হাতে রেখেছো হাতটা তুললে আবার জ্বালা শুরু হলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হয় না তোমরা তাহলে বুঝতে পারলে আমাদের চামড়া দুটো স্তর আছে প্রথম স্তর হচ্ছে উপরের স্তর তারপরে হচ্ছে ভেতরের স্তর উপরের স্তরে আমাদের সেরকমভাবে আঘাত লাগলে আমরা বুঝতে পারি না বা লাগলেও তার ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হয় কিন্তু ভেতরের স্তরে হ্যাঁ যেখানে বিভিন্ন রক্ত রক্তনালী রয়েছে বা তোমার ধমনী শিরা ইত্যাদি বিভিন্ন রকম রক্তনালীগুলো থাকার জন্য ওই স্তরে আঘাত লাগলে আমরা বুঝতে পারি যেমন কোনো জায়গায় কেটে গেছে কোনো জায়গায় পুড়ে গেলে আমরা জানি আমরা জ্বালা হয় ঠান্ডা জলে ডুবি রাখলে কী হবে জ্বালাটা কিছুটা আরাম বোধ হবে এবং যতক্ষণ না জ্বালা জমছে ততক্ষণ আমাদের জলে ডুবিয়ে রাখতে হবে তাহলে কী হবে ত্বকের যা ক্ষতি ত্বকের উপরিস্তরে হবে ভিতরের স্তরে আর যেতে পারবে না আমরা জানি যে তখন একজন প্রশ্ন করছে যে তাহলে ফুসকা পড়ে যাবে তো আমরা উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে একেই বলা হয় ফুসকা পরা তাহলে বুঝতে পারলে ফুসকা পরা জিনিসটা কি তাহলে আমরা বুঝতে পারলাম চাপনার উপরের স্তরটা গরমে মরে যাচ্ছে তখন নিচের স্তর থেকে জলের মতো অল্পত এসে দুই স্তরের মাঝখানে সেই জলে সেই জলীয় উপাদান জমা হচ্ছে এবং তার ফলে জায়গাটা ফুলে ওঠে এইভাবে ফোসকা পড়ে সঙ্গে সঙ্গে সেই সাই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিজের স্তরে গরম হতে পারে না তখন ফোসকা নাও ঘটতে পারে তাহলে ফোসকা পরে কেন ফোসকা পরা কীভাবে আমরা রুখতে পারি কীভাবে ফোসকা পরা যাতে ফোসকা যাতে না পড়ে আগুনে পুড়লে তার জন্য কী ব্যবস্থা নেওয়া দরকার তার সম্পর্কে জানল হিনা বলে উঠলো কিন্তু ফোসকা পড়লে বেশি ক্ষতি নেই তাতে চামড়া ভিতরের স্তর বেঁচে যাবে বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে নিয়ে যাওয়া দরকার তোমরা বুঝতে পারলে ফোসকা পড়াটা সাময়িকভাবে সরি স্বাভাবিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হলেও চামড়া কিছুটা জায়গা পুড়ে গেছে ফুলে উঠলে ফোসকা পড়লে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যেন অনেকটা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তাই নয় ফোসকা পড়া মানে ভেতরের স্তরটা তোমার আগুনের পড়ার হাত থেকে রক্ষা পাবে তবে বেশি পড়ে গেলে আমাদের ঘরে অসুস্থার তুলনায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আমাদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা দরকার তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীরের কোনো অংশ চামড়া আঘাতের কারণ হ্যাঁ তখন কি করেছে এই সমস্ত যেমন বিভিন্ন অংশে তোমাদের যদি আঘাত লাগে তাহলে তখন তোমরা কি করবে যদি পায়ে আঘাত লাগে তুমি কি করবে কোথাও যদি আগুনে পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করবে বিভিন্ন রকমের বন্ধ বিভিন্ন রকম আমরা ঘরোয়া ফার্স্ট এড আমরা কিন্তু করতে পারি প্রাথমিক চিকিৎসা আমরা ঘরেই আমরা করতে পারি যেমন কোনো জায়গায় তোমার আঙুলে কেটে গেছে তখন তোমাদের কী কী করা উচিত সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ভালো করে ধুয়ে কোনো একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম বা বোরলিন ইত্যাদি যদি আমরা লাগিয়ে দিই তাহলে আগুনটা সেখানে জ্বালা পড়া বন্ধ হবে রক্তের প্রবাহ বন্ধ হবে বা যেখানটা কেটে গেছে সেখানটা হাত দিয়ে খুব ধরে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ চেপে ধরে রাখলে সে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবে বা কোনো জায়গায় পুড়ে গেলে তোমরা এখনই দেখতে পারলে যে সেই জায়গাটা কোনো চিন্তা ভাবনা না করে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যতক্ষণ ডুবিয়ে রাখবে ততক্ষণ কী হবে তোমার পক্ষেই ভালো যে আমরা উপরের স্তরে যা ক্ষতি হবে উপরের স্তরে হবে ভিতর স্তরে সে আঁকা যেতে পারবে না এইভাবে আমরা ক্ষতিগুলোকে আমরা রক্ষা করতে পারি এরপর আমরা চলে যাচ্ছি কোকরানো আর কালো আমরা দেখেছি যে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বালে। আর আমাদের দেখেছি চামড়া বড়ে যেমন এখানে একটা সুন্দর গল্পের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে স্কুলের একটি অনুষ্ঠান এসেছে হেডমাস্টার বয়স বয়স্ক মানুষ পিনাকি দেখল তার মুখের চামড়াটা টান টান ভাব নেই কপালের চামড়ার ভাজ পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইলো তার স্যার বললেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়া বাড়ে মোটা হলেও তাই বৃদ্ধ হলে শরীরটা ছোটো হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুচকে যায় হের স্যারে তাই হয়েছে রিয়াজ বললো আচ্ছা স্যার চামড়ার রঙ কেন আলাদা হয় মেলানির নামে এক জিনিসের জন্য চামড়ার রং কালো হয় অতি বেগুনি রশ্মি হুম ত্বকের ক্যান্সার ঘটায় মেলানিন ততিবিগনের এসে শুষে নিয়ে ক্যান্সার রক্ষা করে তোমরা এখানটা জানতে পারলে যে শরীরের চামড়া যখন বয়সের সাথে সাথে বাড়তে থাকে মোটা হলেও সেই শরীরের চামড়া বাড়ে কিন্তু বৃদ্ধ বয়সে শরীর ছোট হতে থাকে তখন কিন্তু চামড়া ছোট হয় না ফলে কী হয় চামড়া কুচকে যায় তো যদি কোশ্চেন আসে প্রশ্ন করা হয় বয়স বাড়লে আমাদের চামড়া কুচকে যায় কেন তখন আমরা বলবো কি বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের চামড়াও বাড়ে বা মোটা হলে শরীরের চামড়া বাড়ে কিন্তু আমরা যখন বয়সে বয়সে যখন বৃদ্ধ হয় মানুষ তখন কী হয় চামড়া শরীর ছোটো হতে শুরু করে কিন্তু চামড়া ছোট হয় না ফলে কীভাবে শরীর বিভিন্ন অঞ্চলে প্রধানত দেখবে মুখের চামড়া গায়ের চামড়া কুচকে যায় আমরা জানি যে মানুষের দেহের বিভিন্ন রঙ হয়ে থাকে তার একটাই কারণ কি না চামড়ায় মেলানির নামে একটি পদার্থ থাকার জন্য মেলানির পদার্থের বস্তির জন্যই কী হয় চামড়া কালো হবে বেশি থাকলে আর কম থাকলে খরসা হবে মেলানিন যা অর্থাৎ কালো লোকেদের কিন্তু অনেক সুবিধা তার একটাই কারণ অতি বেগুনি রশ্মি এই মেলানিন কী করতে পারে শুষে নিতে পারে আর কী করে ক্যান্সার হাত থেকে রক্ষা করে ঠিক আছে এই হলো মেলানিনের উপকারিতা কালো চামড়া রোগের বিরুদ্ধে তাদের লড়াই করার ক্ষমতা আমরা কী জানতে পারলাম বেশি ফর্সার লোকের থেকেও আবার দেখতে পেয়েছি অনেক অনেক লোকেদের দেহের কোনো কোনো জায়গা কালো লোক কিন্তু কোনো 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 জায়গায় সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে কারণ সেই জায়গায় মেলানিন নেই মেলানিনের পরিমাণ কমে গিয়েছে অপুষ্টি বা অসুখের জন্য এই ঘটনা ঘটে রোদ লাগালেও কি দেখতে পাওয়া যায় আমাদের পক্ষে ভালো হ্যাঁ ত্বকে কি হয় রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় তাহলে তুমি তোমাদের যদি প্রশ্ন করা হয় রোদে দাঁড়ালে কোন ভিটামিন আমাদের চামড়ায় তৈরি হয় না ভিটামিন ডি স্যার এবার যখন বললো স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন শরীরে কিছু বর্জ্যবাহিত থাকে নুন বেরিয়ে যাওয়াটাও ভালো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে অজ্ঞানের মতো হয়ে ঘটনা ঘটতে পারে রিয়াজ বললো চাচার কু ডাক্তার বললো একটু নুন জল খেতে আর তার কারণটা আমরা বুঝলাম যাই হোক আমরা বুঝতে পারলাম যে চামড়ার মধ্যে কী থাকে না ঘর্মগ্রন্থি থাকে যার মাধ্যমে ঘামের সঙ্গে অতিরিক্ত জল এবং লবণ বেরিয়ে আসে বেশি লবণ বেরিয়ে গেলে মাথা করে এবং অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে থাকে রিয়াজ বলে চাচার খুব ঘাম হয় ঠিক আছে তো আমার শরীর থেকে বেশি লবণ বেরিয়ে যাচ্ছে তার লেবন বেরিয়ে যাওয়ার জন্য তার শরীর খারাপ হতে পারে সেক্ষেত্রে কিছুটা লবণজন খেয়ে আমরা কী করতে হবে তার উপকারিতা পেতে পারি আমরা একটা সময় ছিল যখন চামড়ার উপর ভিত্তি করে সাদা চামড়া কালো চামড়া এই উপর ভিত্তি করে সমাজের মধ্যে কেউ ভাগ করা হয়েছিল ঠিক আছে তোমরা জানো কালো চামড়ার মানুষদের বলা হতো হ্যাঁ না কি বলা হতো না অসভ্য আর কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করেন শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেন নেলসেন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষের মানুষের ভেদাভেদ করা আমাদের দিন হ্যাঁ আমাদের আজকের দিনে সেটা অপরাধের সামিল অপরাধ বলে গণ্য হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে চামড়া দিয়ে চামড়ার রং দিয়ে কখনোই হ্যাঁ কাউকে ছোট করা উচিত না কেউ কালো রং হতেই পারে কিন্তু কালো রঙের মানুষরা অনেক বেশি সাদা পর্ষা রোগের থেকে বেশি তার রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বেশি তাহলে এখান থেকে মূল যে প্রশ্নগুলো করতে হবে কী যে মানুষের চামড়া খুঁচকায় কেন মানুষের দেহের রঙ বিভিন্ন হয় কেন মেলানিনের মাত্রা মেলানিন আমার এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতি তারতম্যের জন্য যার শরীরে মেলানিনের মাত্রা বেশি থাকবে সেক্ষেত্রে কী দেখা যাবে তার শরীরে কী হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং গায়ের রং কালো হবে ঠিক আছে এবং মেলানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে কী করে না ক্যান্সারের হাত থেকে রক্ষা করে সেকেন্ড আমরা যে পোষণটা আমরা দেখতে পেলাম যে যে মানুষের শরীরে কোনো কোনো জায়গায় কালো মানুষের কোনো কোনো জায়গায় একবারে সাদা হয়ে গেছে তাহলে ওইখানে মেলোনিন নেই অপুষ্টিজনিত রোগের জন্য একটা হতে পারে আমাদের চামড়ায় আমরা কোনো ভিটামিন তৈরি হয় না ভিটামিন ডি তৈরি হয় ঠিক আছে বা ইত্যাদি করে আমরা এগুলো আমরা জানতে পারলাম পরের অংশে আমরা দেখতে পাচ্ছি কি চুলের সাত কাহন আমরা দেখেছি যে কৌশিকের মা চুল আশ্রাচ্ছিলেন চিরুনি চিরুনিতে কিছুটা চুল উঠে এলো কৌশিক দেখলো চুলের গোড়াগুলি মোটা ভালো ভাবলো চুলে গোড়াগুলির মাথায় কোথাও আটকে থাকে চামড়ার উপর স্তরে নাকি ভিতর স্তরে নাকি আরও গভীরে অনেক প্রাণীর গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই পাখিদের গায়ে পালক আছে মাছের আঁশ আছে মাছের দেহের আঁশ আছে হ্যাঁ সাপেরও তাই আবার ব্যাঙের গায়ে আঁশ পালক লোম কিছুই নেই ঠিক আছে স্কুলে যেতেই ওরা বন্ধুরা এইসব কথা বললো তৃষা বললো মুরগির গায়ে কিছু পালক খুব ছোট লোমের মতো ওগুলো গোড়াগুলো চামড়া নিজের স্তরে সেটা বোঝা যায় ক্লাসে এসব কথা বললো সবাই মিলে দিদিমণি তৃষার দিকে তাকালেন হেসে বললেন তুমি এত সব জানলে কি করে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে ঠিক আছে লোম চুল পালক সবই হচ্ছে সবই সবেরই গোড়ায় চামড়ার ভিতরে পড় চামড়া তো শরীরকে বাঁচায় আর চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় লোম চুল পালক আঁস দিয়ে আশা আঁস দিয়ে তৈরি হয়েছে তাহলে পরিষ্কার বুঝতে পারলে আমাদের বিভিন্ন প্রাণীদের চামড়াকে রক্ষা করে যে কি কারা না হচ্ছে লোম চুল এবং পালক তাহলে পাখির গায়ে পালক আছে তাহলে পাখির পালক কি করবে না পাখির দেহে চামড়াকে বাইরে আঘাত থেকে রক্ষা করবে এবং পালকের মধ্যে বায়ুর উপস্থিতি থাকার জন্য পালকের পাখির দেহ গরম থাকে চুল আমরা দেখতে পেয়েছি আমাদের শরীরের বিভিন্ন অংশে চুল দেখতে পাওয়া যায় মাথায় চুল আছে চুলও আমাদের ভেতরকার ত্বককে রক্ষা করতে সাহায্য করে লোম লোমও একই রকমভাবে আমাদের কী করে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এবং লোমের তারতম্য দেখতে পাওয়া যায় শীতপ্রধান দেশে কুকুরের গায়ে লোমের পরিমাণ বেশি গ্রীষ্মপ্রধান দেশে লোমের পরিমাণ কম কারণ এই দেশে লোম পরিমাণ কার্য থাকার জন্য শরীরকে কী করে না শরীর সহজে গরম হয় না আর কিন্তু শীতপ্রধান দেশে গায়ে বড় বড় লোম থাকে ফলে তার মধ্যে সে বড় বড় লোম যেহেতু বায়ুকে আটকে রাখে বায়ু তাপের কুপরিবাহী সেই জন্য শরীরকে তারা গরম রাখতে সাহায্য করে মুরগির দেহ দেখতে পেয়েছি পালক দেখতে পেয়েছি তাহলে এইভাবে বিভিন্ন প্রাণীর দেহে বিভিন্ন রকম পালক দেখতে পাওয়া যায় পালক লোম চুল সবই ওঠে চামড়ায় আবার তো আবার তা তৈরি করে নেয় তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় তেমনি বললে বয়স বলে চুল সাদা হয়ে যাওয়া না একই কারণ চামড়ায় যেমন কালো হচ্ছে মেলানিনের জন্য তেমনি চুল সাদা হয়ে যাওয়া মানে বয়স বাড়লে মেলানিন তৈরি হওয়া কমে যায় হয়েছে এবং লিনা কারো চুল কোঁকরানো কারো কোচকানো কারো সোজা এবার কার কার চুল কীরকম হ্যাঁ তা আমরা বিভিন্ন মানুষের চুলের রং ইত্যাদি করে আমরা লিস্ট তৈরি করতে পারি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ঘরের লোকেদের মধ্যে চুলের আকার তাদের প্রকৃতি হ্যাঁ তা ইত্যাদিগুলো তোমরা সহজে খোঁজ করতে পারো এই পর্যন্ত আজকের এই ভিডিও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম